অসম বাংলা সীমান্ত কুমারগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠ উদ্ধার করলো বন কর্মীরা। ঘটনায় একটি মারুতি ভ্যানকে আটক করা হয়েছে, যদিও এই ঘটনায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি। মঙ্গলবার ভোর 2 নাগাদ ভলকা রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক কেদারনাথ মাহাতোর কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি মারুতি ভ্যানে কিছু মূল্যবান সেগুন কাঠ পাচার হবে। খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে বারবিশর ভলকা রেঞ্জ। তারা নির্দিষ্ট পথে রাধানগর ও দলদলির মাঝে ওত পেতে থাকে। ভোর 3 নাগাদ বনকর্মীরা একটি মারুতি ভ্যানকে আসতে দেখে কুমার গ্রামের দিক থেকে। মারুতি গাড়িটিকে হাত দিয়ে থামানোর চেষ্টা করেন বনকর্মীরা, কিন্তু মারুতি ভ্যানটি না থামিয়ে গতি বাড়িয়ে বেরিয়ে যায়। তখন বনকর্মীরা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে। যখন মারুতি ভ্যানের চালক বুঝতে পারে গাড়ি নিয়ে বনকর্মীদের চোখে ধুলো দিয়ে পালানো সম্ভব না, তখন রাধানগরের কাছে কুলকুলি সেতুর পশ্চিম দিকের গ্রামের মেঠো পথে মারুতিটি ঢুকিয়ে দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। গভীর অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে চালক পালাতে সক্ষম হয়। গাড়িটি পাল্টি খেয়ে রাস্তার পাশে নিচু জমিতে উল্টে যায়। পরে বনকর্মীরা স্থানীয় মানুষের সাহায্যে গাড়িটি ও কাঠের লকগুলোকে উদ্ধার করে বারবিশার ভলকা রেঞ্জের অফিসে নিয়ে আসে। আনুমানিক 40 সেপ্টি কাঠ উদ্ধার হয় ওই গাড়ি থেকে, যার বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা। যদিও ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। হিমালয়ান অপটিক্স Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.